সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزعا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم صدقت يا رب العالمين কার হুকুমে সূর্য ওঠে ওই না সকাল বেলা কার হুকুমে সূর্য ডোবে আবার সন্ধ্যা বেলা ওরে কার হুকুমে মাটির জমিতে এত সুন্দর ধান তিনি অন্য কেহ নয় রে মোদের আল্লাহ মহান একটু জবান খুলে কালিমা পড়েন লা ইলাহা আরো জোরে লা ইলাহা আল্লাহ ইলাহা ফেরাউন বলে আসিয়ারে মুসার কালিমা সারিয়া দে ফেরাউন বলে আসিয়ারে মুসার কালিমা সারিয়া দে আসিয়া বলে জীবন হারাব তবুও কালিমা সারব না লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা
محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া পৌঁছানোর উদ্দেশ্যে জবান খুলে একবার শুকরগুজার করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি যিনি হচ্ছেন আকায়ে নামদার তাজদার মদিনা সুলতানুল আম্বিয়া নূরে মুজাসসাম সাইয়েদানা আহমদ মুস্তফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পর্যায়ে আমি এবং আপনারা যারা উপস্থিত হতে পেরেছি আমাদের সকলের জন্য একটি সুখের সংবাদ খুশির সংবাদ তা হচ্ছে এই এখানে আসার পরে যদি আমরা আমাদের একটি নাম ঠিক করতে পারি একিন যদি ঠিক রাখতে পারি নিয়ত যদি সহি করতে পারি আল্লাহর দরবারে যদি আমরা প্রত্যেকই লজ্জিত হয়ে ক্ষমা চাইতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে মাসুম বানায়া এখান থেকে বাহির করে নেবেন বলে সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল সুবহানাল্লাহর আওয়াজ আমার আরশে আজিমে পৌঁছিল রে জিব্রাইল বলো তো এটা কোথা থেকে আসলো জিব্রাইল বলে আল্লাহ আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর রাব্বুল আলামিন আপনি তাম পৃথিবীর সমস্ত মানুষের অন্তরের পরিকল্পনার বিষয়টুকু আপনি জানতে পারেন অন্তরে লুকাইত সাবজেক্টটা আপনার ভালোভাবে জানা আছে আপনি তো সকলের অন্তর্যামী তারপর আমাকে প্রশ্ন করছেন ঠিক আছে আমি জবাব দিচ্ছি তোমার কিছু গোলাম তোমার কিছু দাস তোমার কিছু বান্দা তোমার ঘরে এসে কারমাইকেল কলেজ সংলগ্ন সুলতান নগর জামে মসজিদের মধ্যে এসে তোমার বীরত্বের কথা শুনে তোমার দয়ার কথা শুনে তারা পবিত্রতা ঘোষণা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিব্রাইল যারা আমার বীরত্বের কথা শুনে আমার পবিত্রতা ঘোষণা করলো জিব্রাইল বলো তো দেখি এই মানুষগুলো কি কখনো আমি আল্লাহকে দেখেছে বলে না আপনাকে দেখে নাই তাহলে কি আমার জান্নাত দেখেছে বলে না দেখে নাই জাহান্নাম দেখেছে বলে না দেখে নাই আল্লাহ বলে জিব্রাইল যেই বান্দাগুলো আমাকে দেখলো না আমার জান্নাত দেখলো না আমার জাহান্নাম দেখলো না কোনো কিছু না দেখিয়ে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা আমার পবিত্রতার ঘোষণা দিতে পারলো জিব্রাইল তোরা সাক্ষী থাকো আমি আল্লাহ চাইলেই তাদের তাম জীবনের গোনা মাফ করে দিতে পারি আল্লাহ আল্লাহ ক্যা মোবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকু কাকা মোহাই আল্লাহ আল্লাহ এস শিরিন ইস্তেনা শির শক্কর মিকুনত জানাম তামা সম্মানিত উপস্থিতি সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর গুজার করেছি দরুদ ও সালাম রসুলের শানে পড়েছি আল্লাহ পাক আজকের আলোচনাগুলোকে বক্তা এবং শ্রোতা ইমাম এবং মুসল্লি উভয়কে আমলে পরিণত করার তৌফিক যেন দান করে সকলে বলুন আমিন সম্মানিত উপস্থিতি আমরা যারা মুসলিম ইমানদার বিশ্বাস করি আমার রবকে বিশ্বাস করি কিয়ামত দিবসকে বিশ্বাস করি আমার জিন্দেগি হায়াতকে বিশ্বাস করি মউতকে তাহলে আমরা প্রত্যেকেই এটা মেনে নিয়েছি জন্ম দিয়েছেন যিনি একদিন আমাদেরকে আবার ডাক দিয়ে ওই কবরের জীবনেও নেবেন তিনি কথা বলেন ঠিক না বেঠি সম্মানিত উপস্থিতি এটা হচ্ছে আমাদের সাধারণ ইমানদারের শাখা হলো এই যে ইমান বিল গায়ব তারা অর্জন করবে ইমান বিল গায়বটা কি না দেখে বিশ্বাস করা অদৃশ্যর প্রতি বিশ্বাস স্থাপন করাকে ইমান বিল গায়ব বলা হয় এটা হচ্ছে সাধারণ ইমানদারের দায়িত্ব নৈতিকতা আর আমাদের যিনি লিডার ছিলেন নেতা ছিলেন তিনি হচ্ছেন প্রতিটা জামানার নবী এবং রসুল আলহামদুলিল্লাহ বলেন নবী এবং রসুলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাম উম্মতদেরকে তেনার উম্মতদেরকে আর আল্লাহর বান্দা বান্দিদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে ফিরে নিয়ে এসেছেন বলি আলহামদুলিল্লাহ তো নবী এবং রসুলের উপর যে দায়িত্বগুলো অর্পণ করা হয়েছে এটা একেবারে মারাত্মক জীবন যায় আর থায় কেউ মারলো না পিঠাইলো
না শেষ করে দিল এটা দেখার বিষয় না, কে কত বড় ক্ষমতাশীল হয় হোক এটা দেখার বিষয় না, কে কত বড় গরিব দরিদ্র হোক না কেন এটা দেখার বিষয় না, সকলের দারে দারে গিয়ে এই কালিমার দাওয়াত পৌঁছায়া দিতেই হবে, বাধ্যতামূলক এই দায়িত্বগুলো ছিল নবী রাসূলের কথা বলেন ঠিক না বে ঠিক। তাহলে ইমানের দিকে আমরা যারা তার উম্মাহ নবীর উম্মাহ যারা তাদের দায়িত্ব হলো না দেখিয়ে বিশ্বাস স্থাপন করা, রসুলের পথ প্রদর্শন করা এবং সেই পথে জীবন পরিচালনা করা, দ্যাটস এনাফ। কিন্তু নবীদের উপর রসুলদের উপর আল্লাহ পাক যে দায়িত্ব অর্পণ করে দিয়েছেন এর চেয়ে হাজার হাজার গুণ বেশি দায়িত্ব আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক যে অদৃশ্যের মধ্যে কি আছে গাইবের খবর কেবলমাত্র আল্লাহই জানেন, কিন্তু প্রতিটা নবী এবং রসুলকে তাহা সৎকুষ্মান করা হয়েছে, প্রদর্শনী দেওয়া হয়েছিল, সুবহানাল্লাহ বলেন। যেমন একটি উদাহরণ দিলে বুঝে আসবে, আমাদের নবী জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মিরাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম চক্ষুষ্মান করেছেন, প্রদর্শনী দিয়ে নিয়ে এসেছেন। তাহলে এইভাবে নবী এবং রসুলের মধ্যেও দুটো শ্রেণী আছে, একটা সাধারণ আর একটা হলো উচ্চ মর্যাদা সম্পূর্ণ। যেমন আপনারা সকলেই অবগত আছেন যে কিতাব আল্লাহ পাক আসমানি কিতাব অনেক পাঠিয়েছেন, তার মধ্যে প্রধানত আবার চারখানা। তাহলে প্রধান যে চারখানা দিলেন চারজন নবীর উপর দিয়েছেন, তারা নবী এবং রসুল, তাদের মর্যাদা আবার অন্য নবীদের চেয়ে বেশি আলহামদুলিল্লাহ বলে। এমনই একজন নবী ছিলেন তাম পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ তার জাতির পিতা যিনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, তেনার উপর আল্লাহ পাক অনেক বড় বড় দায়িত্ব দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন, আরজ করলেন, ইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي الله أكبر বলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে একটি প্রদর্শন দেখাও, বলে সেটা কি? আয় আল্লাহ তাআলা তাম পৃথিবীর মালিক তুমি, আসমান জমিনের মালিক তুমি, সব সৃষ্টির রব হলা তুমি, তুমি এই সৃষ্টিগুলোকে আবার মৃত্যুদান করবা, করার পরে পুনর্জীবিত করবা, তার একটা সিস্টেম তো আছে, এই সিস্টেমটা জানার জন্য আমার বড় ইচ্ছা হয়, আমার বড় আশা হয়, আমার মনে খুব সাজ জাগছে, মেহেরবানি করে তুমি মৃত্যুর পরে কেমনে জীবিত করবা এই পুনর্জীবিতর সিস্টেমটা তুমি আমার একটু দেখাও। যেহেতু বিশেষ নবী, তিনি আশা করছে, কেন করেছে দেখেন, আপনি আমি যদি এক মানুষকে বলি এ ভাই এ ধর্ম ভালো না, এটাকে বাদ দিয়ে তুমি ইসলাম ধর্মে আসো, সে আপনার আমার কথা শুনে মানলো না, আপনার কোনো যায় আসে না, আপনার দায়িত্ব হয়েছে, আমারও দায়িত্ব শেষ। আমরা সাধারণ ইমানদারদের দায়িত্ব হলো ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আমরা আদেশ করব, অসৎ কাজে বাধা প্রদান করব। যাই হোক, বাধা প্রধানের অনেক স্তর রয়েছে, ও বিষয়ে আজকের আলোচনা নয়, আজকে আমরা যে সাবজেক্টে আছি এটাই ইনশাআল্লাহ ক্লিয়ার করার ইচ্ছা পোষণ করছি, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো ইব্রাহিম নবী যেহেতু সকলের কাছে যাবেন আর ওই সময়ের সবচেয়ে ক্ষমতাশীল যিনি ছিলেন ক্ষমতাধারী তার নাম হলো নমরুদ, মারাত্মক ক্ষমতার অধিকারী, আল্লাহ পাক তাকে রাজত্ব দান করেছেন, তার কথায় রাজ্য চলে, শুধু তাই নয় রাজ্যের সমস্ত মানুষগুলো নাগরিকগুলো তার কথায় উঠা এবং বসা এগুলো থেকে শুরু করে সব কাজকর্ম তার কথায় করে। যেহেতু তেনার কাছে যাবেন, তিনি সহ তামাম উম্মতদেরকে ইসলাহ করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহর পয়দা। যখন ইব্রাহিম খলিলুল্লাহ বুঝা বুঝতে শুরু করলো তখন দেখে তার পিতার নাম কি মনে আছে তো বলেন দেখি, মাশাআল্লাহ মুসল্লিরা তো অনেক কিছুই জানে আলহামদুলিল্লাহ, আজর হলো ইব্রাহিমের পিতা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তেনার পিতা হলো আজর, তিনি মুক্তিগুলো বানাতো এবং তার সর্দার ছিলেন, উনি ওইগুলোকে নিয়ে বাজারে বিক্রি করত, বিভিন্ন কুকর্ম অকর্ম যখন তার চক্ষুষ্মান সে দেখতেছে
তখন তার ভিতরে এগুলো ব্যাপারে ঘৃণা আসলো। তিনি যে বলতেছে যে আমার রব হলেন আল্লাহ, এটা কিভাবে মানুষকে বুঝাবো? অতএব আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, মাওলা সব কিছুর ক্ষমতা তোমার, এটা 100%, কিন্তু কোন সিস্টেমে তুমি এগুলোকে আবার পুনর্জীবিত করবে আমার একটু দেখাইয়া দাও, তাহলে আমার অন্তর বড় শান্তি পাবে এবং দুশ্চিন্তার হাত থেকে আমি রেহাই পাব। এই কথা বলার পরে আল্লাহ বললেন, আমার খলি তুমি কি দেখতেই চাও? বলে হ্যাঁ আমি দেখব আল্লাহ, যদি তুমি দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ালা ওয়ালাম তুমিন, তাহলে কি তুমি বিশ্বাস করো না যে আমি এটা করতে পারবো? সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ওয়ালা বালা ওয়ালা কিল্লি আতমাইন্না কলবি, রাব্বুল আলামিন আমি অবশ্যই বিশ্বাস করি আপনারই এই কাজ, আপনি রব, আপনি হলেন সৃষ্টিকর্তা, আপনি হলেন গঠন করে দেওয়ানেওয়ালা, আর আপনি হলেন ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়ানেওয়ালা, কিন্তু রব আমার বড় সাজ জাগি, এই মানুষেরা মৃত্যুবরণ করেছে, আজ থেকে 1000 বছর পূর্বে মানুষ মারা গিয়েছে, 1000 বছর পূর্বে মারা গিয়েছে, কোন যুগে কে কোথায় কি অবস্থায় মারা গেল, তার হাড় হাড্ডি গুলো সব মাটির সঙ্গে মিশে গিয়েছে, এগুলো কোন সিস্টেমে তুমি আবার একত্রিত করবে আমার দেখার বড় ইচ্ছা জাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে খলিল শোনো, তুমি যদি এটা দেখতে চাও তাহলে তোমার মাধ্যমে আমি এটার একটা দৃষ্টি দিয়ে দেই, এটার একটি নিদর্শন দেব, এটার একটি নিদর্শন আমি তাম পৃথিবীর জন্য রাখতে চাই। ইব্রাহিম তুমি এক কাজ করো, এই মুহূর্তে তুমি 4টা পাখি ধরে নিয়ে আসো। যুবকেরা জবান খুলে বলেন, কয়টি পাখি? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে 4টি পাখি ধরে আসলেন। ধরে নিয়ে আসার পরে আল্লাহর দরবারে তাকিয়ে আছে, মাওলা এখন কি করব? বলে এই পাখিগুলোকে তুমি পোষ মানাও, পোষ মানা বলতে শিকারি করো। দেখেন তো কত প্রাণী আছে মানুষ শিকারি করে, আহারে বনের পাখি উড়াল দিয়ে বেড়ায়, আর মানুষের কাছে সে এমন মায়ার জালে আবদ্ধ হয়ে যায়। ওই মানুষটা যখন বাজারে যায় পাখিটা উড়ে উড়ে বাজারের দিকে যায়, যখন তাকে আস্তে করে এসে ঘাড়ে পড়ে, আস্তে করে এসে হাতে পড়ে, এত সুন্দর পোষ মানে পাখি হয়েও, যার কারণে তো শ্রেষ্ঠ মখলুক হলো মানব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার নির্দেশ দিলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত খলিল, তুমি 4টি পাখি ধরো, 4টি পাখি ধরে নিয়ে আসো, আসার পরে ফাসুরহুন্না ইলাইকা, তুমি ওই পাখি 4টিকে পোষ মানায়া নাও, যাতে যেন তুমি ডাকা মাত্রই পাখিগুলো ছুটে চলে আসে। ইব্রাহিম খলিল তাই করলো, এমন শিকারি হয়ে গেল, কোথায় যায় যাক পাখি 4টির আবার নাম দিয়ে দিল, যেই নামে ডাকে ওই পাখিটি ফস করে এসে ইব্রাহিমের সামনে হাজির হয়ে যায়, এমন পোষ মারা শেষ। বলে আল্লাহ তারপরে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার এক কাজ করো। বলে কি? ওই পাখি 4টিকে একত্রিত করার পরে তুমি কেটে কেটে টুকরা টুকরা করে ফেলো। এবার ওই পাখি 4টিকে কেটে টুকরা টুকরা করে খণ্ড বিখণ্ড করে দেওয়া হলো। বলে তার হাড় হাড্ডি গোস্ত সব কিছু রক্ত মাংস সবগুলো একত্রিত করে মিশাইয়া নাও। সুবহানাল্লাহ বললেন না, কথা হচ্ছে কার আর কার? খলিল আর সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহর সঙ্গে রসুল কথা বলছেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর কত সুন্দর মজার একটি কথা হচ্ছে, দেখেন কিভাবে আল্লাহ পাক নবী রসুলদেরকে নিদর্শন দিয়ে কিভাবে দাওয়াতে পাঠিয়ে দিয়েছেন সিস্টেম দেখেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই বুদ্ধিগুলো বাতিয়ে দিলেন, আর ইব্রাহিম খলিলুল্লাহ সেই অনুপাতে 4টি পাখিকে খণ্ড বিখণ্ড করে সব হাড় হাড্ডি মাংস বস্তু পাকা পা সবগুলোকে নেহি করে ফেললেন, একত্র করলেন। একত্র করার পরে আর কোনো অস্তিত্ব নেই, কোনটা পাখি কোনটা পাখা আর কোনটা ছিল কার নাম কোনো কিছুই বোঝা যাচ্ছে না, একত্রিত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, এ ইব্রাহিম খলিল তুমি এক কাজ করো। বলে কি? এই পাখিগুলোকে এই গোস্তগুলোকে তুমি কয়েকটা ভাগে পরিণত করো। বলে করলাম। বলে এক একটি করে অংশ তুমি পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে রেখে আসো, মনে করেন যে একটা এই পাহাড়ে রেখেছে, একটা ওই পাহাড়ে, একটা ওই পাহাড়ে, অনেকগুলো পাহাড়ের উপর তুমি এই পাখিগুলোর গোস্তের অংশ ভাগ করে রেখে আসো। বলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, এ ইব্রাহিম খলিল এবার তুমি বলো তো দেখি,
তোমার যে পাখিগুলোর নাম ছিল এখন যদি তোমাকে বলা হয় তুমি ওই পাখির নাম ধরে ডাকো তাহলে কি তুমি পাখি পাবা? ইব্রাহিম খলিলুল্লাহ বলে না, এটা তো আর সম্ভব না, কারণ চারটি পাখি আমি একত্রিত করে মিশাইয়া দিয়েছি, আর কোনো অস্তিত্ব নাই সেই পাখির। আল্লাহ বলেন ঠিক আছে, ثُمَّ دُعُوهُنَّ يَأْتِيَنَكَ سَعْيًا زُرِكُنْ اللَّهُ أَكْبَرُ আল্লাহ বলেন ইব্রাহিম তুমি এবার তোমার ওই পাখিটার নাম ধরে ডাকো। এবার পাখি একটির নাম ধরে ইব্রাহিম খলিলুল্লাহ ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দৃষ্টি গোচরে ফারায়া দিচ্ছে, ওই পাহাড় থেকে উড়ে আসতেছে, ওই পাহাড় থেকে আসতেছে, ওই পাহাড় থেকে আসতেছে, চতুর্দিক থেকে গোস্ত গুলো একত্রিত হলো, রক্ত একত্রিত হলো, হাড় হাড়টি একত্রিত হয়ে পা গুলো একত্রিত হয়ে পাখায় পরিণত হলো। হওয়ার পরে আমার আল্লাহ বলে ইব্রাহিম খলি তুমি তোমার পাখির নাম ধরে ডাকবা, আর পাখি উড়াল দিয়ে আসবে না, দৌড়ে দৌড়ে তোমার কাছে ছুটে আসবে। তাই করলে এগুলো কি গল্প হচ্ছে? কত সুন্দর গল্প, কোথাক থেকে পেলাম? আসেন এখন কোরআনে। ওয়ালা আওয়ালাম তুমিন, আল্লাহ যখন বললেন ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না যে আমি পুনর্জীবিত করব বলে, ওয়ালা বালা অবশ্যই আমি বিশ্বাস করি, ওয়ালা কিল্লিয়াতমাইন্না কলবি, হে আমার রব আমার আত্মার প্রশান্তির জন্য আমি এটা জানতে চেয়েছি। আল্লাহ বলেন ওয়ালা ফাকুস আর বাতাম মিনাত তাইর, আল্লাহু আকবার, ওয়ালা আল্লাহ বললেন ফাকুস তাহলে ধরো, আর বাতা চারটি মিনাত তাইর পাখি, চারটি পাখিকে ধরে আনো, আনার পরে তারে পোষ মানাও, ফাজুর হুন্না ইলাইকা, অতপর তুমি তাদেরকে পোষ মানায়া নাও যেন তোমার কথাবার্তা শুনে শিকারি করে নাও, করা হয়ে গেল। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিন হুন্না জুজআ, টুকরা টুকরা করে খণ্ড বিখণ্ড করে একটি করে অংশ ভিন্ন ভিন্ন পাহাড়ের চূড়ায় গিয়ে তুমি রেখে আসো। তখন রেখে আসা হলো, আসার পরে এই ঘটনা যখন ঘটলো আল্লাহ বলেন সুম্মা অতপর উহুন্না, তুমি তাদেরকে ডাকো, যেই পাখিটির নাম ধরে ডাকছে সঙ্গে সঙ্গে সব রক্ত মাংস গোস্ত পাখা পা সব একত্রিত হয়ে পূর্ণাঙ্গ পাখি হয়ে দৌড় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে এসেছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম, ইব্রাহিম খলিলুল্লাহ এবার ডাক দিয়ে বললেন আল্লাহ আমি জানি নিশ্চয় এই কাজটি আপনি মাত্র পারবেন, আর আপনি এটাই করেন, আপনি এটা করার একমাত্র মালিক, এটা আমি জানি, আপনি হচ্ছেন মহাপরাক্রমশালী, আর আপনার দরবারে আমার সেই সেজদায় আমি অবনত হয়ে যাচ্ছি আমাকে এত সুন্দর চমৎকার জিনিস দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন ক্লিয়ার হয়েছে বিষয়টা? কি ক্লিয়ার, কথা বলেন ক্লিয়ার? এখন ইব্রাহিমকে বলেন ঠিক আছে এখন তুমি দেখছো না? বলে হ্যাঁ। আরো মনে আশা আছে? বলে না, যা চাওয়ার তা তো পেয়েছি, যা পাওয়ার যা চাওয়ার আশা ছিল তা আমি পেয়েছি রব, তো যাও এখন দাওয়াতি কাজে নামো, কালিমার কালিমাকে বুলন্দ করার জন্য, কালিমার দাওয়াতকে তাম বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য মর্দে মুজাহিদ হয়ে এখন প্রতিটা জনগোষ্ঠীর সামনে তুমি আমার রবের কালামে পাখের দাওয়াত নিয়ে উপস্থিত হয়ে যাও।